সো ফাইনালি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি আমার সি সেকশনের এক্সপিরিয়েন্স। তোমরা অনেকদিন থেকে জানতে চেয়েছিলে আমার সি সেকশনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, বাট সত্যি কথা বলতে আমি যেহেতু সি সেকশনের মধ্যে দিয়ে গেছি তাই আমি জানি যে সি সেকশনটার পরের যে পিরিয়ডটা থাকে সেটা সব থেকে বেশি কষ্টের থাকে। তো এটা এখনো অব্দি আমার পুরোপুরি হিল হয়নি, তো তবুও আস্তে আস্তে চেষ্টা করছি নিজের নর্মাল লাইফে আসার। সো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার সি সেকশনের এক্সপিরিয়েন্স। তোমরা ডেলিভারি ব্লগে বার্থ ব্লগের সামনে দেখেছো যে আমাকে রেডি করে, রেডি করে আমাকে ওটিতে নিয়ে যায়, আমাকে হুইল চেয়ারে করে বসিয়ে ওটিতে নিয়ে যাওয়া হয়। ওটিতে নিয়ে যাওয়ার আগে আমাকে স্যালাইন দেওয়া হয়, লাইফে ফার্স্ট টাইম আমি ওই দিনই স্যালাইন নিই হাতে, আমার চ্যানেল করা হয়। চ্যানেল করার সময় খুব একটা বেশি লাগেনি, তো দেন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ওটিতে নিয়ে যাওয়ার হওয়ার পরে আমাকে আমি ফার্স্ট টাইম ওটি দেখেছি, সত্যি কথা বলতে এর আগে ওটি দেখেছি ইউটিউবে ভিডিও সার্চ করে সি সেকশনের, সত্যি কথা বলতে সেভাবেও তখন আমি দেখতাম না, আর দেখেছি ফিল্মের মধ্যে। তো যাওয়ার পরে সব থেকে আমার ভয় বা নার্ভাসনেস যেটা দেখে কাজ করেছিল সেটা হচ্ছে ওপরে যে লাইট গুলো থাকে, স্পট লাইট যেগুলো থাকে সেগুলো, আর আমার যে রুমটা ছিল সি সেকশনের জন্য স্পন্দনে মেদিনীপুরে, তো রুমটা বেশ বড় ছিল আর দুটো টেবিল রাখা ছিল। আমাকে ফার্স্টে বলে তুমি টেবিলের ওপর, মানে বেডটা যে থাকে অপারেশন থিয়েটারে যে বেড থাকে, তো বেডের উপরে আমাকে শুইয়ে দেয়। সেখানে দুজন নার্স ছিল, তো শুয়ে দেওয়ার পরে আমার হাতে একটা প্রেশার মাপার জন্য মেশিন সেট করে দেয়, অ্যান্ড সেটা অটোমেটিক পাম্পিং হচ্ছে, ছাড়া হচ্ছে, মানে ওই এমনি আমরা জন্মার যখন প্রেশার মাপি হাত দিয়ে মাপি ওটা হয়ে যায়, বাট ওই মেশিনটা হচ্ছে হচ্ছে ছাড়ছে হচ্ছে ছাড়ছে। স্যাচুরেশন লেভেল চেকের জন্য হাতে একটা ক্লিপ দেওয়া হয়, আর অটোমেটিক প্রেশার মাপার জন্য হাতে একটা যন্ত্র দেওয়া হয়, সাইডে এরকম একটা মনিটর থাকে, যেরকম ঠিক এক্স্যাক্টলি আমরা ফিল্মে সিরিয়ালে দেখি সেরকম কিছুটাই বলতে পারো। তো স্ক্রিনে আমার প্রেশারটা মাপা হচ্ছে অ্যান্ড স্যাচুরেশন অক্সিজেন লেভেলটা মাপা হচ্ছে। দেন আসে ওনারা, এসে ফার্স্টে আমার বেবি মুভমেন্টটা চেক করে, বেবির হার্টবিটটা চেক করে অ্যান্ড বেবির মাথা কোন দিকে আছে পজিশনটা, যদিও বা ওনারা আল্ট্রাসোনোগ্রাফি দেখেছেন বাট তবুও সেই মুহূর্তে যে কিরকম বেবির পজিশনটা আছে, তো একটা যন্ত্র নেয়, একটা যন্ত্র দিয়ে বেবির পজিশনটা চেক করে। ফার্স্টের দিকে বেবির হার্টবিট খুঁজে পাওয়াই যাচ্ছিল না, ওনারা বুঝতেই পারছিলেন না, খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে ওনারা বুঝতে পারছিলেন না একজন। তো তারপরে পেটের, আর আমার বেবির পজিশনটা 7 মান্থ থেকে আমার বেবি সেফালিক পজিশনে ছিল, যারা সেফালিক পজিশন জানো না, তো বেবি পেটের নিচে মাথাটা বেবির নিচের দিকে ছিল আর মানে বেবি ড্রপ হয়ে গেছিল। তো আমাকে ডক্টর বলেও ছিলেন নর্মাল ডেলিভারির মধ্যে দিয়ে যেতে, বাট আমি সত্যি বলতে ওই যে নর্মাল ডেলিভারির সময় যে পেনটা দিতে হয় সেটার জন্যই আমি প্রথম থেকে বলেছিলাম না আমার বেবি যখন হবে আমি তো বুঝতে পারবো না, যেহেতু আমাকে অ্যানাস্থেসিয়া দিয়ে দেবে, তো আমি সি সেকশনের মধ্যে দিয়েই যাই। তবে বেবি পজিশনটা পজিশন চেক করা হয়, বেবির হার্টবিট চেক করা হয়, দেন বেবি হার্টবিট পাই। সো হার্টবিট পাওয়ার পরে দেন আমাকে দেখে হচ্ছে ক্যাথিটারটা আমাকে লাগানো হয়। তো আমার যেহেতু বললাম যে প্রথম থেকে আমার বেবির হেড মাথাটা নিচের দিকেই ছিল পজিশনটা বেবির, সো আমাকে বলে কি ভালো করে শক্ত করে ধরে থাকো, নড়বে না দুটো সাইড, ওনাদেরকে ধরে থাকতে বলে ধরে থাকো নড়বে না তুমি, কারণ বেবির ক্যাথিটারটা যেহেতু লাগানো হবে তো একটু এদিক ওদিক হয়ে যাবে, মাথাটা যেহেতু বেবির পজিশনটা নিচে আছে তো কিছু একটা প্রবলেম হয়ে যেতে পারে। বুঝলাম কি অনেক লাগবে, বাট হ্যাঁ সত্যি বলছি ট্রাস্ট মি, ক্যাথেটারটা লাগানোর সময় জাস্ট নিঃশ্বাসটা একটু বন্ধ করে রাখতে হয়, হ্যাঁ হাতগুলোকে শক্ত করে রেখেছিলাম, হাতে জোরটা রেখেছিলাম, বাট একটুও লাগেনি। ডক্টর আসে ফার্স্টে, তো আমার যে ডক্টর সি সেকশন করেছিলেন সেই ডক্টরকে আমি দেখিয়েছিলাম, উনি এসে বললেন সবকিছু ঠিক আছে তো বাবু, আমি না একটু টেনশন টেনশন হচ্ছে, মানে টেনশন করার কোনো কিছু ব্যাপার নেই। তারপরে 2-3টে ডক্টর বা ডক্টরের অ্যাসিস্ট করেন, যে একজন আসেন লেডি গাইনোকোলজিস্ট আই থিঙ্ক হবেন উনি, আমি জানি না ঠিকঠাকভাবে নার্সের সাথে, তো উনি আসেন, উনি এসে ফার্স্টে যখন আমাকে তারপরে বসায়, বসিয়ে আমাকে যে মেন অ্যানাস্থেসিয়াটা দেবে সেই অ্যানাস্থেসিয়াটা দেওয়ার জন্য আমাকে বসানো হয়। তো যখন আমাকে বসালেন তখন উনি আমাকে বলছেন, ডক্টর লেডি ডক্টর যিনি ছিলেন আইএস, তো উনি আমাকে বলছেন যে তোমার পিঠটা ফুলে গেছে এতটা, বাড়ির কেউ খেয়াল করেনি, মানে আমার পিঠটিগুলো ফুলে গেছিলো। নর্মালি কি হয় প্রেগনেন্সিতে মানুষের পা ফুলে যায়, পায়ে জল জমে, তো স্বাভাবিকভাবেই আমরা সেটাই মনিটরিং করেছি থ্রু আউট প্রেগনেন্সি, যে পা যাতে না ফুলে যায় বা পা কি ফুলছে নাকি, যারা যারা চেক করেছে ডক্টরও তাদের চেক করেছে যখন ওইসবই চেক করেছে, বাট পিক যে ফুলে গেছে সেটা সত্যি কথা বলতে কেউ চেক করে। তো থ্রু আউট প্রেগনেন্সিতে আমার টোটাল ওয়েট গেনিং হয় আমার 20 কিলো, তো স্বাভাবিকভাবে বাড়ির সবাই ভেবেছিল কি যে হয়তো সেই জন্যে পিঠের পিঠটা মানে ফুলে গেছে ওজনটা বাড়ার জন্য, বাট না সেটা আবার হয়েছিল কি আমার পিঠে জল জমে গেছিল। তো যাদের বলবো কি প্রেগনেন্সির মধ্যে পায়ের নিয়ে বেশি চিন্তা করছো, পায়ে জল জমে যায়, তো তোমরা পিঠগুলো মনিটরিং এ রেখো যে পিঠে কিন্তু জল জমে যেতে পারে। তুমি ডক্টরকে বলি কি কেন কি এটা খারাপ, বলছে আমাকে তো সেই মুহূর্তে টেনশন দেবে না কারণ অলরেডি আমাকে তখন অপারেশন থিয়েটারের মধ্যে শুয়ে দিয়েছে, সো বলছে না দেন আমাকে বসায়, এরকম করে আমি স্ট্রেট হয়ে আমাকে বসতে বলে,
দেন অ্যানাস্থেশিয়াটা যাই, ফার্স্টে অ্যানাস্থেশিয়া দেখেছি, নর্মাল যে আমরা ইঞ্জেকশন নিই সেটা একদমই সেরকম না, সম্পূর্ণ আলাদা, একটু এরকম একটা ছোট্ট সে সিরিঞ্জের মতো না ঠিক কিরকম একটা ওষুধের মতো জাস্ট কিরকম একটা দিল পিঠে আমাকে, শীত দাঁড়াতে আর কি মেরুদণ্ডে আমাকে অ্যানাস্থেশিয়াটা দিয়ে দেয়। দিয়ে তখন আমার হাত পা নড়ছে, অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে আমি ফিল করতে পারছি আমার পায়ের মুভমেন্ট গুলো, দেন আমাকে অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে শুয়ে শুয়ে দেয় আবার, দেন শুয়ে দেওয়ার পরে আবার আমার বেবি মুভমেন্ট আরেকবার চেক হয়। সো চেক হওয়ার পরে দেখছি ট্রে গুলো আসছে অ্যান্ড যত রকম ইনস্ট্রুমেন্ট গুলো আছে অপারেশনের জন্য সেগুলো সমস্ত একটা একটা করে আসছে, অ্যান্ড সাইডে একটা বিশাল বড় ট্রে, জাস্ট এর থেকেও বড় হবে ট্রেতে করে সব ছুরি কাঁচি আরো মানে যেগুলো হবে আর কি, যেগুলো দিয়ে অপারেশন এরকম এরকম সব জিনিসপত্র যাই হোক, তো ওগুলো সাইডে রাখা আছে, তার উপরে একটা পর্দা চাপা দেওয়া, পর্দা দেওয়া আছে। তো পর্দাটা যখন সরাচ্ছে আমি তখন ভেবে নিয়েছি কি না যে না এটা আমাকে দেখা চলবে না, এটা যদি আমি দেখে নিই তো তখন আমার আরো বেশি টেনশন হয়ে যায়। আমাকে চোখের ওপরে পর্দা বেঁধে দেয়, চোখের ওপরে একটা কাপড় দিয়ে পর্দা বেঁধে দেয়, তাতে দেখছি আমার পাটা তো নড়ছে, নাড়াতে তো আমি পাচ্ছি বাট হ্যাঁ আমি ফিল করতে পাচ্ছি না। তো তারপরে ডক্টর আসে, ডক্টর এসে আমার সি সেকশনের প্রসিডিওর অ্যাটলাস স্টার্ট হয়। অ্যান্ড হ্যাঁ তোমরা তো এখনকার দিনে নেট টেট দেখে জেনেই গেছো যে সি সেকশন কিভাবে হয়, একটা একটা করে লেয়ার কাটে। তো লেয়ার গুলো যখন কাটে সত্যি বলতে আমি কিছু বুঝতে পারিনি, চোখ তো আমার বাধাই ছিল, বাট হ্যাঁ যখন লেয়ার গুলো কাটার পরে যে জলটা ছিল না, সেই জলটা যখন মানে ফাটিয়ে বের করে বা সামহাও যেভাবে বের করে আমি জানি না, তো যখন করে তখন ডক্টর বলছে যে এই যে দেখো কতটা পরিমাণ জল আছে, আর আমার জলটা প্রায় 5-6 বার ধরে আমি জলটা এরকম ভড়াত 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 করে আমি জলটার অ্যামিনিউটিক ফ্লুইড আর কি, জল নয় তো ওটার আমি আওয়াজ পাচ্ছিলাম আর কি। সো তখন আর হ্যাঁ একটা বলি, থ্রু আউট যে আমার অপারেশনটা হচ্ছিল সেই সময় আমি হনুমান চালিশাটা পাঠ করছিলাম, অ্যান্ড অপারেশন শুরু থেকে অপারেশন শেষ পর্যন্ত আমার হনুমান চালিশা শুরু থেকে শেষ, অপারেশন শুরু হয়েছে অপারেশন শেষ হয়েছে। সো দেন আমার দেন বেবি হাতটা ঢুকায়, হাতটা ঢুকিয়ে ভেতরে হাতটা ঢুকিয়ে আমি বুঝতে কিন্তু পারছি কিন্তু আমার ব্যথা হচ্ছে না যেটা বলতে পারি। সো হাতটা ঢুকিয়ে বেবিকে ফার্স্টে, বেবি যেহেতু মাথাটাই সামনে ছিল তো বেবির মাথাটাকে বার করে, আর আমার যে শান জাস্ট আমি ফিল করেছি ওকে জাস্ট মানে পেটের ভেতর থেকে এরকম করে বেবিটাকে মাথাটাকে বার করতে সঙ্গে সঙ্গে হাফ বেরিয়েছে খালি মাথাটা, ও কেঁদে ফেলেছে, দেন কান্না বন্ধ। আমি বলি আমি তখন হচ্ছি কান্না বন্ধ হয়ে গেল, তারপরে আস্তে আস্তে ওকে বার করে, দেন ওরা তো কিভাবে বেবি ক্লিনিং করে বা ওদের কি প্রসিডিওর আমি তো সেটা দেখিনি বলতে পারবো না। সো তারপরে যে ট্যাঁ 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 করে শান কাঁদছে, মেন আমার যে কষ্টটা হয়েছিল তোমাদেরকে বলি সি সেকশনের সময় অ্যানাস্থেশিয়া দেওয়ার পরও, যেটা তোমরাও ফিল করেছো আই থিঙ্ক, আর যারা করোনি তারাও ফিল করবে আই থিঙ্ক, বাচ্চার যে ফুলটা থাকে সেটা যখন বার করে, আর আমার বাচ্চা যেহেতু নিচের দিকে ছিল আমার ফুলটা একদম ওপরে ছিল, পুরো পেটের ভেতর ফিল করতে পেরেছি, পুরো পেটের ভেতর থেকে হাত ঢুকিয়ে আমার ছাতির মাঝখান থেকে পাঁজরের মাঝখান থেকে এরকম ভাবে টেনে টেনে ফুলটাকে বার করছেন ডক্টর, আর পুরো না আমি শিভারিং কাঁপছি কাঁপছি মানে দাদা কিরকম কাঁপছি, আমি এরকম এরকম করে হিলেছি প্রায় 2 মিনিট মতো, যখন আমার ওই ফুলটাই আই থিঙ্ক যখন বার করে ফুলটা, ওই সময় কিন্তু আমার কষ্ট হয়েছিল, কারণ যখন অ্যানাস্থেশিয়া যে এফেক্টটা থাকে সেটা কোমরের নিচ থেকে থাকে ওপরের দিকটাই থাকে না, সো ওই ব্যথাটা আমার ছিল সারা রাতটা পর্যন্ত, তার পরের দিনও আমার এই হৃৎপিণ্ডের মাঝখানে যে ওই আমি ধাক্কাটা পেয়েছিলাম না, ওই ধাক্কার ব্যথাটা আমার ছিল। চোখটা খোলে, চোখটা খোলে আমাকে দেখায়, বলে দেখতে পাচ্ছ কি হয়েছে তোমার, আমি বলছি হ্যাঁ বয় হয়েছে আমি বুঝতে পেরেছি, ডক্টর আমার সাথে কথা বলেন, তারপরে চোখের পর্দাটাকে যখন আরেকবার দিয়ে দেয় কারণ তারপরে সেলাই করা হবে, তখন আমার চোখের পর্দাটা দিয়ে দেয়, তো চোখের পর্দাটা যখন দেয় এতটা মতো ফাঁক ছিল, তখন আমি ভেবেই নিয়েছিলাম যে না চোখ খোলা থাকলেও আমি দেখবো না, দেখলে আমার আরো বেশি টেনশন হবে, বাট ওই একটুখানি ফাঁক দিয়ে আমি দেখতে পাই কি সুতোটা এইভাবে এইভাবে পেটের ওপর দিয়ে এরকম এরকম করে সেলাই হচ্ছে, অ্যান্ড স্টিচটা মানে কাটতে যতক্ষণ টাইম লেগেছিল মানে স্টিচটা করতেও কিন্তু বেশ খানিকটা টাইম লেগেছিল স্টিচটা করতে, তারপরে আমাকে বেডে দিয়ে দেওয়া হয়, অ্যান্ড বেডে যখন দেয় আমি তো উঠতে পারবো না, সো স্যালাইন তখনও চলছে, আমাকে আসেন অনেক জন স্টাফ হয়তো ওনাদেরই আসেন, দেন আমাকে পুরো পাঁজা কলা করে তোলেন, এবার আমাকে দেখে হয়তো লাইট ওয়েটের ভেবেছিল, দেন আমাকে যখন তোলে না আমাকে মানে ফেলতে ফেলতে আবার তুলে ফেলেনি মানে হাত থেকে ওনাদের ফসকে যাচ্ছিল, দেন আবার তুলেছে, তো তোলার সময় কি হয়েছিল আমার এই দাগ দিয়ে জায়গাগুলো পুরো স্ক্র্যাচ স্ক্র্যাচ হয়ে গেছিলো, মনে হবে কেউ হাতের নখ দিয়ে আছড়ে দিয়েছিল, ওনাদের দোষ না আমাকে যদি দেখে বুঝতে পারি অতটা ওয়েটেড ছিলাম বলে। তারপরে আমাকে বেড়ে দেওয়া হয়, অ্যান্ড সি সেকশনের পরে যেটা হয় কি তোমার প্রচণ্ড শিভারিং করবে আমাকে বলেছিল ওখানে যারা যারা অ্যাডমিট ছিল তারাই, যে কম্বল টম্বল অনেক কিছু দিতে হয়, হ্যাঁ আমাকে
কাঁপিয়ে তো ছিল, ঠান্ডা তো লেগেছিল, বাট আমাকে কম্বল দিতে হয়নি, ওনাদেরই ওই একটা ব্ল্যাঙ্কেট মতো ছিল ওটাই আমাকে চাপিয়ে দেয়, অ্যান্ড আমি ঘুমোইনি, আমার ঘুম পাইনি সব থেকে যেটা বড় কথা, সিজেকশনের পরে অনেকের বলে ঘুম পাই খুব, বাট আমার ঘুম পাইনি। হ্যাঁ, ঘুম রেস্ট আমি সেভাবে এখনো পর্যন্ত মানে সেইভাবে যে রেস্ট বলবো আমি সেভাবে কিন্তু রেস্ট এখনো পর্যন্ত পাইনি, সো সেটা পরের কথা আছে, পরের কথা পরে বলবো আরো মা হওয়ার পরে কি কি ফেস করতে হয় মেয়েদেরকে। যাই হোক, তো আমাকে বেডে দেওয়া হয়, বেডে দিয়ে আমার স্যালাইন চলে, অ্যান্ড হ্যাঁ এই ছিল আমার সিজেকশনের অভিজ্ঞতা। জার্নিটা খুব 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 তোমার প্রেগনেন্সি জার্নিটা আমার খুব স্মুথ ছিল, টাচ উড ভগবানের দয়ায়, বড়দের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়। অ্যান্ড সিজেকশনটার সময়ও তার পরেও আমি ইনফ্যাক্ট তার যে ব্যথাটা তার যে ফিলটা বুঝতে পারিনি, বাট হ্যাঁ সিজেকশন কেন এবার বলি, বলে অনেকে যে সিজেকশন থেকে তোমরা নর্মালে ট্রাই করো, প্রথমত তো একটা স্টিচ হয় কাটা হয়, বাট নর্মালের সময়ও অনেক সময় নর্মালেও কিন্তু স্টিচ পড়ে, বাট সিজেকশনে পেটের যে ব্যথাটা থাকে না সেটা তোমার হয়তো 2 মাস 3 মাস 1 বছর 1.5 বছর পর্যন্ত মাঝে মাঝে তোমার ব্যথাটা হবে, তারপরে বেবিকে যত যাই হোক তোমার মাসি থাক পিসি থাক শাশুড়ি থাক মা থাক দিদা থাক ঠাম্মা থাক যেই থাক, বাট তোমার বেবিকে আলটিমেট তোমাকেই তো ব্রেস্ট ফিড করাতে হবে, তোমাকেই উঠতে হবে, তোমাকেই করাতে হবে, তোমাকেই তোমার বেবিকে কেয়ার করতে হবে, তো সিজেকশনের ক্ষেত্রে সেটা একটু প্রবলেম হয়ে যায়। অ্যান্ড আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, রাত জাগা, পুরো শান পুরো থ্রু আউট 1 মাস পুরো সারাটা রাত জেগেছি, আমি মা সুশান্ত তিনজনে মিলেও সামলাতে পারতাম না শানকে, কেন তো শান কাঁদতো সত্যি বলতে জানি না, বাট প্রচন্ড পরিমাণে কাঁদতো। সবাই বলে না এই টাইমটা তো আঁতুড় ঘর বলে, আঁতুড়ের পিরিয়ড, বাট এই টাইমটায় শান প্রচন্ড কাঁদতো, আমরা কেউ সামলাতে পারতাম না, সারাটা রাত জেগেছি, সেটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট ছিল, বাট সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মনের জোর। তুমি যদি মন থেকে প্রিপেয়ার থাকো, তোমার যদি মনে জোর থাকে যে হ্যাঁ আমি সিজেকশনই করবো, অ্যান্ড সিজেকশন করলে আমি তারপরটা সামলাতে পারবো, তো তুমি সামলাতে পারবে, তোমার যদি মনে জোর না থাকে তো তখন তুমি সামলাতে পারবে না। আলটিমেটলি আমি যেহেতু প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে না আমি সিজেকশনের মধ্যে দিয়েই যাবো, তো সিজেকশনের মধ্যে দিয়ে যখন গেছি তখন তো আমার প্রবলেম হয়নি, অ্যান্ড তারপরের এই পিরিয়ডও স্টিল নাও আমি সাফার করছি, প্রবলেম তো হয় এখন পর্যন্ত হয়, বাট তবুও হ্যাঁ আস্তে 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 হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি। সো হ্যাঁ এই ছিল আমার সিজেকশনের এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, দেখা করবো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।